গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক ব্লগ কন্টে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো এখন 6টা বেজে গেছে, তো আমি একটু রেডি সেটি হয়েছি, আমি একটু কাঁথি বেরোবো। তেমনি যদি বিশ্বকর্মা পুজো হচ্ছে দেখছি, তাহলে অবশ্যই পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো। মণ্ডপ প্রতিমা যা যেখানে হয়েছে আমি শেয়ার করার চেষ্টা করব সবটাই। তো চলো এরপরে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণে সঙ্গে থেকে কাঁথিতে এসে দেখি ছোট বড় যেখানে যেখানে বিশ্বকর্মা পুজো হয়, কিন্তু প্রত্যেকটা জায়গায় বিশ্বকর্মা পুজো হয়েছে, কিন্তু এই যে বড় বড় প্যান্ডেল হতো সেটা আর হয়নি। কারণটা দেখতেই পেলে তোমরা, 3 দিন ধরে অনবরত বৃষ্টি হয়েছিল, আর বিশ্বকর্মা পুজোর একদিন আগে থেকেই একটুখানি বৃষ্টিটা কমেছিল, যার কারণে কিন্তু এতটা বড় বড় প্যান্ডেলটা করতে পারেনি। তো যাই হোক, তবু আমি কিন্তু এসে দেখি, কিন্তু বড় বড় মানে মোটামুটিভাবে হয়েছে। আর যেখানে প্রত্যেক বছর সবচেয়ে বড় মানে প্যান্ডেলটা হয় সেই জায়গায় আমি চলে এসেছি। আর এটা হচ্ছে পুরনো দিঘে বাসস্ট্যান্ড, আর পুরনো দিঘে বাসস্ট্যান্ডের প্রত্যেক বছর না এবছর হয়েছে, বাট এবছর অতটাও করতে পারেনি, বললাম না বর্ষার কারণে। তো দেখতেই পাচ্ছ মেন রোডের সামনে কিন্তু এই পুজোটা হয়, বিশ্বকর্মা পুজো। প্যান্ডেলটা ঠিকই আছে, ভালোই লাগছে। তো চলো একটুখানি তোমাদের আগে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর অন্যান্য জায়গায়ও যাব। তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। আর এখানকার প্রতিমাটা জাস্ট অসাধারণ করেছে, মানে বিশ্বকর্মা মূর্তিটা। তো চলো দেখে নাও। এরপর চলে এলাম শৈলার রাস্তায়, মেন রোডের সামনেই কিন্তু পুজোটা হচ্ছে। আর তোমাদের একটুখানি রাস্তার ভিউটা দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এটা শৈলার রাস্তা। আর তার ঠিক সামনে যে এখানে টোটো দাঁড়ায়, টোটো স্ট্যান্ড, ওই টোটো স্ট্যান্ডে কিন্তু এই বিশ্বকর্মা পুজোটাও হয় প্রত্যেক বছরে, নেয় এবছরও কিন্তু হচ্ছে। তো চলো এখানকার একটুখানি তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই। চলে এলাম ভবতারিণী মন্দিরের ঠিক একটু পরে, মানে ক্যানেল পাড়ে, যেখানে অটো স্ট্যান্ড, ওইখানে কিন্তু এই পুজোটা হচ্ছে। প্যান্ডেলটা বেশ ভালো লাগলো, ছোটোর উপরে একটু ইউনিক টাইপের করেছে। আর পাশে একটা মঞ্চ দেখতে পাচ্ছি, এই মঞ্চতে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাত্রিবেলা। তো এখন যেহেতু 7:10-15 বাজে কিছুই নেই, তো যাই হোক আমি একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিচ্ছি, দেখে নাও। আর এখানকার বিশ্বকর্মা ঠাকুর কিন্তু বেশ বড় করেছে, আর খুবই ইউনিক আর খুবই কিউট লাগছিলো বিশ্বকর্মা ঠাকুরটাকে। তো তোমরা একটু দর্শন করে নাও। এই বিশ্বকর্মা ঠাকুরটাও ঠিক ক্যানেল পাড়ে ভবতারিণী মায়ের মন্দিরের ঠিক সাইডে হয়েছে, খুবই সুন্দর লাগছে ছোট্টর উপরে, কিন্তু দারুণই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এটা একটু দেখে নাও। চলে এলাম ফ্রেন্ডস ট্যাক্সি স্ট্যান্ডে। তো ট্যাক্সি স্ট্যান্ডে না পরপর 3টে ঠাকুর হয়েছে, আর মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে, মণ্ডপগুলো আর প্রতিমাগুলো অসাধারণ হয়েছে। তো তোমরা একটুখানি দেখে নাও, তারপরে আসছি কথা বলতে।
চলে এলাম আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঠাকুরটা বেশ ইউনিক করেছে আর খুবই কিউট লাগছিল, খুবই মিষ্টি লাগছিল। তো চলো এটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই, আর তোমরা দেখে নাও। বিশ্বকর্মা ঠাকুর এই পর্যন্তই রাখলাম। তো তোমাদের কোনটা বেস্ট লাগলো, কোনটা ভালো লাগলো, মণ্ডপ প্রতিমা যে কোনো একটা, তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে তো লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট যাতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাবো। টাটা।